নমস্কার, আমি অভিজিৎ। আজকে আবার এসেছি আপনাদের সামনে একটি গল্প নিয়ে। গল্পটির নাম পরশ পাথর, লেখক রাজশেখর বসু ওরফে পরশুরাম। রাজশেখর বসু জন্মেছিলেন 16 মার্চ 1880 সালে, মৃত্যু 1960 সালে। এনার ছদ্মনাম পরশুরাম। ব্যঙ্গ কৌতুক ও বৃদ্ধপাত্মক গল্পের জন্য ইনি বিখ্যাত। ইনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসে কর্মরত ছিলেন। ইনি রামায়ণ মহাভারত বাংলায় অনুবাদ করেন। সাহিত্যকর্মের জন্য এনাকে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার, রবীন্দ্র পুরস্কার ও ভারত সরকার পদ্মভূষণ সম্মানে ভূষিত করেন। শুরু করছি আজকের গল্প পরশ পাথর, লেখক রাজশেখর বসু। পরেশবাবু একটি পরশ পাথর পেয়েছেন। কবে পেয়েছেন, কোথায় পেয়েছেন, কেমন করে এলো, আর পাওয়া যায় কি না, এসব খোঁজে আপনাদের দরকার কি? যা বলছি শুনে যান। পরেশবাবু মধ্যবিত্ত মধ্যবয়স্ক লোক, পৈতৃক ভিটেতে থাকেন, ওকালতি করেন, রোজগার বেশি নয়, কোনো রকমের সংসার যাত্রা নির্বাহ হয়। একদিন আদালত থেকে বাড়ি ফেরবার পথে একটি পাথরের নুড়ি কুড়িয়ে পেলেন। জিনিসটা যে কি তা তিনি বুঝতে পারেননি। একটু নতুন রকমের পাথর ভেবে রাস্তার এক পাশ থেকে তুলে নিয়ে পকেটে পুরলেন। বাড়ি এসে তার অফিস ঘরে তালা খোলবার জন্য পকেট থেকে চাবি বার করতে গিয়ে দেখলেন তার রং হলদে। পরেশবাবু আশ্চর্য হয়ে ভাবলেন, ঘরের চাবি তো লোহার, পিতলের হলো কি করে? হয়তো চাবিটা কোনোদিন হারিয়ে গিয়েছিল, গৃহিণী তাকে না জানিয়ে চাবিওয়ালাকে ডেকে এই পিতলের চাবিটি করিয়েছেন। এতদিন পরেশবাবুর নজরে পড়েনি। পরেশবাবু ঘরে ঢুকে মানি ব্যাগ ছাড়া পকেটের সমস্ত জিনিস টেবিলের ওপর ঢাললেন। তারপর দোতলায় উঠলেন। চাবির কথা তার আর মনে রইল না। জলযোগ এবং ঘণ্টাখানেক বিশ্রামের পর তিনি মোকদ্দমার কাগজপত্র দেখার জন্য আবার নিচের ঘরে এলেন এবং আলো জ্বাললেন। প্রথমেই পাথরটির ওপর নজর পড়ল। বেশ গোলগাল চকচকে নুড়ি পাথর। কাল সকালে তিনি তার ছোট খোকাকে দেবেন, সে গুলি খেলবে। পরেশবাবু তার টেবিলের দরাজ টানলেন, পাথরটি সেখানে রাখলেন। তাতে ছুরি, কাঁচি, পেন্সিল, কাগজের খাম প্রভৃতি জিনিসপত্র আছে। আরে কি আশ্চর্য, ছুরি আর কাঁচি হলদে হয়ে গেল। পরেশবাবু পাথরটি নিয়ে তার কাঁচের দোয়াতে ঠেকালেন, কিছুই হলো না। তারপর একটা শীষের কাগজ চাপায় ঠেকালেন, মানে পেপার ওয়েটে ঠেকালেন, হলদে হয়ে গেল, আর প্রায় ডবল ভারী। পরেশবাবু কাঁপা কাঁপা গলায় তার চাকরকে ডাকলেন, হরিয়া, ও হরিয়া, ওপর থেকে আমার ঘড়িটা নিয়ে আয় তো। হরিয়া ঘড়ি এনে দিয়ে চলে গেল। নিকেলের সস্তা হাত ঘড়ি, তাতে চামড়ার ফিতে লাগানো, পাথর ছোঁয়ানো মাত্র ঘড়ি আর ফিতের বকলেশ সোনা হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ঘড়িটা বন্ধ হয়ে গেল, কারণ স্প্রিংটা সোনা হয়ে গেছে, তার আর জোর নেই। পরেশবাবু কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন। ক্রমশ তার জ্ঞান হলো যে তিনি অতি দুর্লভ পরশ পাথর পেয়েছেন, যা ছোঁয়ালে সব ধাতুই সোনা হয়ে যায়। তিনি হাত জোর করে বারবার কপালে ঠেকাতে ঠেকাতে বললেন, ও মা কালী, ও মা গো, এত দয়া কেন মা, ও মা গো, এত কেন দয়া, হরি 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 হরি, তুমি সত্য, তুমি সত্য, কি লীলা দেখাচ্ছ, তুমি কি লীলা দেখাচ্ছ বাবা, স্বপ্ন দেখছি না তো। পরেশবাবু
তার বাঁ হাতে একটা প্রচণ্ড চিমটি কাটলেন। তবু তার ঘুম ভাঙল না, অতএব এটা স্বপ্ন নয়। তার মাথাটা ঘুরতে লাগলো, বুক ধড়ফড় করতে লাগলো। শকুন্তলার মতো তিনি বুকে হাত দিয়ে বসে হৃদয়কে বললেন, ও হৃদয় পরিবারে শান্ত হও, এখনই যদি ফেল করো তবে দেবতার দান কুবেরের ঐশ্বর্য কে ভোগ করবে। পরেশবাবু শুনেছিলেন এক ভদ্রলোক লটারিতে 400,000 টাকা পেয়েছিলেন, এটা শুনে আল্লাদে এমন লাফ মেরেছিলেন যে কড়িকাটে লেগে তার মাথা ফেটে গিয়েছিল। পরেশবাবু নিজে দু হাত দিয়ে মাথাটা চেপে রাখলেন, পাশে তিনি লাফ দিয়ে ফেলেন। অত্যন্ত দুঃখের মতো অত্যন্ত আনন্দ কালক্রমে অভ্যস্ত হয়ে যায়। পরেশবাবু শীঘ্রই প্রকৃতিস্থ হলেন এবং তারপর কি করবেন সেটা ভাবতে লাগলেন। হঠাৎ জানাজানি হওয়া ভালো নয়, কোন শত্রু কি বাধা দেবে বলা যায়? এখন শুধু তার গৃহিণী গিরিবালাকে জানাবেন, কিন্তু মেয়েদের পেটে কথা থাকে না। পরেশবাবু দোতলায় গিয়ে একটু একটু করে সইয়ে সইয়ে পত্নীকে তার মহা সৌভাগ্যের খবরটা জানালেন এবং 33 কোটি দেবতার দিব্যি দিয়ে বললেন, খবরদার যেন জানাজানি না হ। গৃহিণীকে সাবধান করলেন বটে, কিন্তু পরেশবাবু নিজেই একটু বেসামাল হয়ে পড়লেন। শোভার ঘরের একটা লোহার কড়িতে পরশ পাথর ঠেকালেন, কড়িটা সোনা হয়ে যাওয়ার ফলে ছাদটা গেল বসে, কারণ নরম হয়ে গেছে। বাড়িতে ঘটি বাটি থালা বালতি যা ছিল সব সোনা করে ফেললেন। লোকে দেখে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, এসব জিনিস গিল্টি করার কেন প্রয়োজন? ছেলে মেয়ে আত্মীয় বন্ধু নানা রকম প্রশ্ন করতে লাগলো। পরেশবাবু ধমক দিয়ে বললেন, আরে যাও যাও, বিরক্ত করো না, আমি যাই করি না কেন, তোমাদের মাথা ব্যথা কিসের এত? প্রশ্নের ঠেলায় অস্থির হয়ে পরেশবাবু লোকজনের সঙ্গে মেলামেশা প্রায় বন্ধ করে দিলেন। মক্কেলরা স্থির করলেন যে তার মাথা খারাপ হয়ে গেছে। এরপর পরেশবাবু ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন। তাড়াতাড়ি করলে বিপদ হতে পারে, কিছু সোনা বেচে নোট পেয়ে ব্যাংকে জমা দিলেন, কোম্পানির কাগজ আর নানা রকম শেয়ারও কিনলেন। বালিগঞ্জে 20 বিঘা জমির ওপর প্রকাণ্ড একটা বাড়ি আর কারখানা করলেন। ইট সিমেন্ট লোহা কিছুরই আর অভাব হলো না, কারণ কর্তাদের বশ করা তাঁর পক্ষে অতি সহজ। এক জায়গায় রাশি রাশি মরচে পড়া মোটর ভাঙা লোহার টুকরো পড়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই লোহাগুলোর কত দর? লোহার মালিক অতি নির্লোভ, তিনি বললেন, আরে জঞ্জাল হয়ে আছে, আর নিয়ে যান বাপু, তবে হ্যাঁ গাড়ি ভাড়াটা কিন্তু দিতে পারবো না। পরেশবাবু রোজ 10-20 মন উঠিয়ে আনতে লাগলেন, খাস কামরায় লুকিয়ে পরশ পাথর ছোঁয়ান আর তৎক্ষণাৎ সোনা হয়ে যায়। 10 জন গোর্খা দারোয়ান আর 5টা বুলডগ কারখানার ফটক পাহারা দেয়, বিনা হুকুমে কেউ ঢুকতে পায় না। সোনা তৈরি আর বিক্রি সবচেয়ে সোজা কারবার, কিন্তু রাশি পরিমাণে উৎপাদন করতে গেলে একলা পারা যায় না। পরেশবাবু কাগজে বিজ্ঞাপন দিলেন এবং অনেক দরখাস্ত বাতিল করে 70 MSc পাস করা প্রিয়তোষ হেনরি বিশ্বাসকে 150 টাকায় বহাল করলেন। তার আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই, সে পরেশবাবুর কারখানাতেই বাস করে। প্রিয়তোষ প্রাতকৃত স্নান আহার ইত্যাদির জন্য দৈনিক 1 ঘন্টার বেশি সময় নেয় না, 7 ঘন্টা ঘুমায়, 8 ঘন্টা কারখানার কাজ করে, আর বাকি 8 ঘন্টা তার কলেজের সহপাঠানি হিন্দোলা মজুমদারের উদ্দেশ্যে বড় বড় কবিতা আর প্রেমপত্র লেখে আর হরদম চা সিগারেট খায়।
অতি ভালো ছেলে, কারোর সঙ্গে মেলামেশা নাই, রবিবার গির্জাতেও সে যায় না, কোনো বিষয়ে কোনো কৌতূহল নেই, কখনো জানতে চায় না এত সোনা আসে কোথা থেকে। পরেশবাবু মনে করেন তিনি পরশ পাথর ছাড়া আর একটি রত্ন পেয়েছেন, সেটি এই প্রিয়তোষ ছোকরা। সে বৈদ্যুতিক হাঁপড়ে বড় বড় মুচিতে সোনা গলায় আর মোটা মোটা পাট বানায়। পরেশবাবু তা এক মারোয়াড়ি সিন্ডিকেটকে বেচেন আর ব্যাংকের খাতায় টাকার অঙ্কের পরিমাণ বাড়তে থাকে। পরেশ গৃহিণীর মানে গিরিবালা দেবীর এখন ঐশ্বর্যের সীমা নেই, গহনা পড়ে পড়ে তার সর্বাঙ্গে এখন বেদনা ব্যথা হয়েছে, সোনার উপর কেমন যেন ঘেন্না ধরে গেছে তার। তিনি শুধু দুহাতে শাঁখা আর গলায় রুদ্রাক্ষ ধারণ করতে লাগলেন। কিন্তু পরেশবাবুর কার্যকলাপ বেশি দিন চাপা রইল না, বাংলা সরকারের আদেশে পুলিশের লোক পিছনে লাগল, তারা সহজেই বসে এলো, কারণ রামরাজ্যের রাজনীতি এখনো তাদের রপ্ত হয়নি। 10-20 ভরি পেয়ে তারা ঠান্ডা হয়ে গেল। বিজ্ঞানীর দল আহার নিদ্রা ত্যাগ করে কোনো রকম নানা রকমের জল্পনা করতে লাগলেন। যদি তারা 200 বছর আগে জন্মাতেন তবে অনায়াসে বুঝে ফেলতেন যে পরশবাবু পরশ পাথর পেয়েছেন, কিন্তু আধুনিক বিজ্ঞানে পরশ পাথরের স্থান নেই। অগত্যা তাঁরা সিদ্ধান্ত নিলেন যে পরেশবাবু কোনো রকম একটা পরমাণু ভাঙবার যন্ত্র খাড়া করেছেন এবং ভাঙা পরমাণুর টুকরো জুড়ে জুড়ে সোনা তৈরি করছেন, যেমন ওই ছেঁড়া কাপড় থেকে কাঁথা তৈরি হয় ঠিক সেই রকম। মুশকিল এই যে পরেশবাবুকে চিঠি লিখলে তিনি কোনো চিঠিরই উত্তর দেন না, আর প্রিয়তোষটা হচ্ছে একরকমের ইডিয়েট, নিতান্ত পিড়াপিড়ি করলে সে বলে আমি শুধু সোনা গলাই, কোত্থেকে আসি তা তো জানি না। বিদেশের বিজ্ঞানীরা প্রথমে পরেশবাবুর ব্যাপারে গুজব মনে করে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু অবশেষে তারা চঞ্চল হয়ে উঠলেন। বিশেষজ্ঞদের উপদেশে ঘাবড়ে গিয়ে ভারত সরকার স্থির করলেন যে পরেশবাবু ডেঞ্জারাস পার্সন, কিন্তু কিছুই করতে পারলেন না, কারণ পরেশবাবু কোনো বেআইনি কাজ করছেন না। তাকে গ্রেপ্তার এবং তার কারখানা ক্রোক করার একটা অর্ডিনেন্স জারির প্রস্তাবও উঠল, কিন্তু ক্ষমতাশালী দেশি বিদেশি লোকের আপত্তির জন্য তা হলো না। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া প্রভৃতি রাষ্ট্রের ভারতস্থ দূতরা পরেশবাবুর ওপর কড়া সুনজর রাখেন, তাকে বারবার ডিনারে নিমন্ত্রণ করেন, পরেশবাবু চুপচাপ খেয়ে চলে যান, মাঝে মাঝে ওই ইয়েস নো এই রকম বলেন, কিন্তু তার পেটের কথা কেউ বার করতে পারে না, এমনকি শ্যাম্পেন খাইয়েও নয়। বাংলাদেশের কয়েকজন কংগ্রেসের নেতা তাকে উপদেশ দিয়েছেন রাষ্ট্রের মঙ্গলের জন্য আপনার এই রহস্যটা শুধু আমাদের কজনকে একবার জানিয়ে দিন। কয়েকজন কমিউনিস্ট তাকে বলেছেন খবরদার মশাই, কারো কথা শুনবেন না, যা করছেন করে যান, তাতেই জগতের মঙ্গল হবে। আত্মীয় বন্ধু আর খোসামুদের দল ক্রমশই বাড়ছে, পরেশবাবু তাদের যথারীতি পারিতোষকও দিচ্ছেন, তবু কেউ খুশি হচ্ছে না, শত্রু দল কিংকর্তব্য বিমূঢ় হয়ে চুপচাপ বসে আছে। ঐশ্বর্য বৃদ্ধি হলে পরেশবাবু তার চাল কিন্তু বাড়াননি, তার গৃহিণীও সেকেলে নারী, টাকা ওড়াবার কায়দা তিনি জানেন না, তথাপি পরেশবাবুর নাম এখন ভুবন বিখ্যাত, তিনি নাকি 4-4 নিজামকে একা পুষতে পারেন। তিনি কি খান, কি পড়েন, কি বলেন এইসব ইউরোপে আমেরিকার সংবাদপত্রে বড় বড় হরফে ছাপা হয়। সম্প্রতি দেশ বিদেশ থেকে প্রেমপত্র আসতে আরম্ভ করেছে, সুন্দরী সুন্দরী মহিলারা তাদের ছবি পাঠিয়ে গুণবর্ধনা করে লিখেছেন ডিয়ারেস্ট স্যার, আপনার পুরাতন পত্নীটি থাকুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আপনি তো উদার প্রকৃতির হিন্দু, আমাকে শুদ্ধি করে আপনার হারামে ভর্তি রাখুন,
নয়তো বিষ খাব। এইরকম চিঠি প্রত্যহ রাশি রাশি আসছে, আর গিরিবালা ছো মেরে কেড়ে নিচ্ছেন। তিনি একটি মেম সেক্রেটারি রেখেছেন, সে প্রত্যহ চিঠির তর্জমা শোনায় এবং গিরিবালার আজ্ঞার জবাব লিখে দেয়। গিরিবালা রাগের বসে অনেক বড় বড় কথা বলে যান, কিন্তু মেমেরও বিদ্যে কম। সে শুধু একটা কথাই লেখে, ড্যাম, অর্থাৎ দুর্মপুরি, গলায় দেবার দড়ি জোটে না তোর। ইউরোপে 10 জন নামজাদা বিজ্ঞানী চিঠি লিখে জানিয়েছেন যে পরেশবাবু সোনার প্রকাশ আমাদের কাছে করে দিলেন, তাহলে তিনিরা চেষ্টা করবেন তিনি যেন রসায়ন, পদার্থবিদ্যা আর শান্তিতে এই তিনটি বিষয়ের ওপর নোবেল প্রাইজ পান, এবং সেটা একসঙ্গে। এই চিঠিটাও পরেশ গৃহিণী প্রেমপ্রত্য মনে করে ছৌ মেরে নিয়ে গেছে এবং উত্তর দিয়েছে, ড্যাম, অর্থাৎ গলায় দড়ি দেবার দড়ি জোটে না তোদের। পরেশবাবু সোনার দর ক্রমশই কমাচ্ছেন। বাজারে 115 টাকা ভরি থেকে 7 টাকা 10 আনায় নেমেছে। ব্রিটিশ সরকার সস্তায় কোন সোনা কিনে আমেরিকার ডলার লোন শোধ করছেন। আমেরিকা কিন্তু খুব রেগে গেছে, কিন্তু আপত্তি করবার কোনো যুক্তি তারা স্থির করতে পারছে না। ভারতের স্টার্লিং ব্যালেন্সও ব্রিটেন কড়ায় গণ্ডায় শোধ দিতে চেয়েছিল, কিন্তু এদেশের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন, আমরা তোমাদের সোনা ধার দিইনি, ডলারও দিইনি, যুদ্ধের সময় জিনিস সরবরাহ করেছি, সেই দেনা তোমাদেরকে জিনিস দিয়েই শুধতে হবে। অর্থনীতি আর রাজনীতি ধুরন্ধরগণ ভাবনায় অস্থির হয়ে পড়েছেন, কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। যদি এটা সত্য যুগ কিংবা ত্রেতা যুগ কিংবা দ্বাপর যুগ হতো, তাহলে তারা তপস্যা করে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে ডেকে নিয়ে আসতেন এবং পরেশবাবুকে জব্দ করতেন, কিন্তু তা তো হওয়ার জোগার নয়। কোনো কোনো পণ্ডিত বলছেন প্লটিনম রূপ চলাও, আবার অন্য পণ্ডিত বলছেন তাও তো সস্তায় তৈরি হবে, রেডিয়াম বা ইউরেনিয়াম স্ট্যান্ডার্ড করা হোক কিংবা প্রাচীনকালের মতো বিনিময় প্রথায় লেনদেন চলুক। চার্চিলকে আর সামলানো যাচ্ছে না, তিনি খেপে গিয়ে বলছেন আমরা কমনওয়েলথে সর্বনাশ হতে দেব না, ইউএনওর কাছে নালিশ করে সময় নষ্ট করব না, ভারতে আবার ব্রিটিশ শাসন স্থাপিত হোক, আমাদের ফৌজ গিয়ে ওই পরেশটাকে ধরে আনু, ওকে নজরবন্দি করে রাখবো, সেখানে সে যত পারে সোনা তৈরি করুক, কিন্তু এ সোনা আম্পায়ার সোনা, ব্রিটিশ রাষ্ট্রসংঘের সম্পত্তি, আমরাই তা বিলি করব। বার্নার্ড শ বলছেন সোনা একটা অকেজ ধাতু, তাতে লাঙল কাস্তে গরুল বয়লার ইঞ্জিন ছাড়া আর কিছু হয় না, পরেশবাবু সোনার মিথ্যে প্রতিপত্তি নষ্ট করে ভালোই করেছেন, এখন তিনি চেষ্টা করুন যাতে সোনাকে ইস্পাতের মতো শক্ত করা যায়, সোনার ঘুর পেলেই আমি দাড়ি কাটব। রাশিয়ার এক মুখপাত্র পরেশবাবুকে লিখেছেন, মহাশয়, আপনাকে পরম সমাদরে নিমন্ত্রণ করছি, আমাদের দেশে এসে বাস করুন, খাসা জায়গা, এখানে সাদায় কালোয় কোনো ভেদ নেই, আপনাকে মাথার মণি করে রাখব, দৈবক্রমে আপনি আশ্চর্য শক্তি পেয়েছেন, কিন্তু মাফ করবেন আপনার বুদ্ধি তেমন নেই, আপনি সোনা তৈরি করতেই পারেন কিন্তু তার সদ্ব্যবহার একদমই জানেন না, আমরা আপনাকে শিখিয়ে দেব, যদি আপনার রাজনৈতিক উচ্চাশা থাকে তবে আপনাকে সোভিয়েত রাষ্ট্রমণ্ডলীর সভাপতি করা হবে, মস্কো শহরে 100 একর জমির ওপর সুন্দর প্রাসাদ আপনার বাসের জন্য বানিয়ে দেব, আর যদি নিরিবিলি চান তবে সাইবেরিয়ায় থাকবেন, একটা আস্ত নগর আপনাকে দিয়ে দেব, চমৎকার দেশ, আপনাদের শাস্ত্রে যার নাম উত্তর কুরু। এই চিঠিও গিরিবালা প্রেমপত্র ভেবে নিয়ে ছৌ মেরে নিয়ে গেছে আর জবাব দিয়েছে, ড্যাম। পরেশবাবু সোনার দাম ক্রমশ খুব কমিয়েছেন,
এখন 4.5 আনা ভরি। সমস্ত পৃথিবীতে খনিজ সোনা প্রতি বছর আন্দাজ 20,000 মন উৎপন্ন হয়। এখন পরেশবাবু একাই বৎসরে 1,00,000 মন ছাড়ছেন। গোল্ড স্ট্যান্ডার্ড অধঃপাতে গেছে। সব দেশেই বিভিন্ন রকমেরভাবে ভীষণ ইনফ্লেশন, নোট আর ধাতুমুদ্রা খোলামকুচির সমান হয়েছে। মজুরি আর মাইনে বহু গুণে বাড়িয়েও লোকের দুর্দশা ঘুচছে না। জিনিসপত্র অগ্নিমূল্য, চারিদিকে হাহাকার পড়ে গেছে। ভিন্ন ভিন্ন দলের 10 জন অনশনব্রতী মৃত্যুপণ করে পরেশবাবুর ফটকের সামনে শুয়ে পড়েছেন। মাঝে মাঝে তিনি বেনামে চিঠিও পাচ্ছেন, তুমি জগতের শত্রু, তোমাকে খুন করব। পরেশবাবুরও ঐশ্বর্যে অরুচি ধরে গেছে। গিরিবালা কান্নাকাটি আরম্ভ করেছেন, কেবলই বলছেন, যদি শান্তিতে থাকতে না পারি তবে ধন দৌলত নিয়ে কি হবে? সর্বনেশে পাথরটাকে বিদায় করো, সব সোনা গঙ্গায় ফেলে দিয়ে চলো কাশীবাসী হই। পরেশবাবু মনস্থির করে ফেললেন, সকালবেলা প্রিয়তোষকে সোনা তৈরির রহস্য জানিয়ে দিলেন। প্রিয়তোষ নির্বিকার। পরেশবাবু তাকে পরশ পাথরটা দিয়ে বললেন, এটাকে আজই ধ্বংস করে ফেলো, পুড়িয়ে ফেলো, অ্যাসিডে গলিয়ে ফেলো, অথবা অন্য কোন উপায়ে যা পারো তাই করে, কিন্তু নষ্ট করে ফেলো। প্রিয়তোষ বললেন, রাইট। বিকেলবেলা একজন দারোয়ান দৌড়ে এসে পরেশবাবুকে জানালেন, জলদি আসুন হুজুর, ওই বিশ্বাস সাহেব পাকলা হয়ে গেছেন, আপনাকে ডাকতেছেন। পরেশবাবু তাড়াতাড়ি গিয়ে দেখলেন প্রিয়তোষ তার শোবার ঘরে খাটিয়া শুয়ে কাঁদছে। পরেশবাবু জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি প্রিয়তোষ? প্রিয়তোষ উত্তর দিলে, এই চিঠিটা পড়ে দেখুন। পরেশবাবু পড়লেন, প্রিয়, হে প্রিয়, বিদায়। বাবা রাজি নন, তার নানান রকম আপত্তি। তোমার চাল চুলো নেই, পরের বাড়িতে থাকো, মোটে 150 টাকা মাইনে পাও, তার ওপর আবার যাতে খ্রিস্টান, আবার আমার চাইতে বয়সে 1 বছর ছোট, বললেন বিয়ে হতেই পারে না। আরেকটি খবর শোনো, গুঞ্জন ঘোষের নাম শুনেছ? চমৎকার গায়, সুন্দর চেহারা, পোখরানো চুল, সিভিল সাপ্লাইয়ে 600 টাকা মাইনে পায়, বাপের একমাত্র ছেলে, বাপ কন্ট্রাক্টারি করে নাকি 20 কোটি টাকা করেছে। সেই গুঞ্জনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, দুঃখ করো না লক্ষ্মীটি। বকুল মল্লিককে চেনো তো? আমার চেয়ে 3 বছরের জুনিয়ার, আমার কাছে দাঁড়াতেই পারে না, তার হক অমন মেয়ে 1,000-এ 1টি পাবে না। বকুলকে বাগাও, তুমি সুখী হবে। প্রিয় ডার্লিং, এই আমার শেষ প্রেম পত্র, কাল থেকে তুমি আমার ভাই, আমি তোমার স্নেহময়ী দিদি, ইতি আজ পর্যন্ত তোমারই হিন্দোলা। চিঠি পড়ে পরেশবাবু বললেন, তুমি তো আচ্ছা বোকা হে, হিন্দোলা নিজের থেকেই তো সরে গেছে, এ তো অতি সুখবর, এতে দুঃখ কিসের গো? তোমার তো আবার কালীঘাটে পুজো দেওয়া চলবে না, না গির্জায় 2টো মোমবাতি জ্বেলে দিও, নাও নাও ওতো ওতো, চোখে মুখে জল দাও, চার খানকতক লুচি খাবে এসো তো। হ্যাঁ ভালো কথা, পাথরটার কোনো গতি করতে পারলে? প্রিয়তোষ করুণ স্বরে বললে, গিলে ফেলেছি স্যার, এই প্রাণ আর রাখবো না, আপনারা আর পাথরের সাথেই আমাকেও কবরে দেবেন, ও এতদিনের ভালোবাসার পর এখন কিনা গুঞ্জন ঘোষ। পরেশবাবু আশ্চর্য হয়ে বললেন,
কম্পোজিশন তো জানা নেই, কিন্তু মনে হচ্ছে ওটা বীজ। যদি বীজ না হয় স্যার, আজ রাতের মধ্যে যদি আমি না মরি, তবে কাল সকালে নিশ্চয়ই 10 গ্রাম পটাশ সাইনাইড আমি খাবই। আমি ওজন করে রেখেছি, আপনি ভাববেন না স্যার, আপনার পাথর আমার সঙ্গে কবরস্থ হয়ে থাকবে সেই ডে অফ জাজমেন্ট পর্যন্ত। পরেশবাবু বললেন, আচ্ছা পাগল যেটা পাল্লায় পড়া গেছে, ওসব বদ খেয়াল ছাড়ো, আমি চেষ্টা করব যাতে হিন্দুলার সঙ্গে তোমার বিয়ে হয়। আরে ওর বাপ জগাই মজুমদার, আমার বল লোকালের বন্ধু, ঘুঘু লোক, তোমাকে আমি ভালো রকম যৌতুক দেব। তা শুনলে হয়তো সে মেয়ে দিতে রাজি হবে। তুমি যে খ্রিস্টান? আমি হিন্দু হব স্যার। এই তো একেই বলে প্রেম। ওটো 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 ওটো, ডাক্তার চ্যাটার্জির কাছে চলো, পাথরটাকে পেট থেকে বার করতে হবে। পরেশবাবু জানালেন যে প্রিয়তোষ অন্যমনস্ক হয়ে একটা পাথরের নুড়ি গিলে ফেলেছে। ডাক্তারের উপদেশে পরদিন এক্স-রে ফটো নেওয়া হলো। তা দেখে ডাক্তার চ্যাটার্জি বললেন, মন কেস্ত দেখা যায় না, কালই আমি ল্যানসেটের রিপোর্ট পাঠাবো। এই ছোকরার অ্যাসেন্ডিং কোলনের পাশে ছোট্ট একটা সেমি কোলন বেরিয়েছে, তার মধ্যে পাথরটা আটকে আছে, হয়তো আপনাদেরকে নেবে যাবে। এখন যেমন আছে থাক, বিশেষ কোনো ক্ষতি হবে না। যদি খারাপ লক্ষণ দেখা যায় তবে পেট ছিঁড়ে বার করে দেব। পরেশবাবুর চিঠি পেয়ে জগাই মজুমদার তাড়াতাড়ি দেখা করতে এলেন এবং কথাবার্তার পর ছুটে গিয়ে তার মেয়েকে বললেন, ওরে দোলা, প্রিয়তোষ হিন্দু হতে রাজি হয়েছে, তাকে বিয়ে কর, দেরি নয়, ওর শুদ্ধিটা আজই হয়ে যাক, কাল বিয়ে হবে। হ্যাঁ, হিন্দুলা আকাশ থেকে পড়ে বললে, কি তুমি বলছো বাবা? এই পরশু বললে গুঞ্জন ঘোষ, আবার আজ বলছো প্রিয়তোষ। এই দেখো গুঞ্জন আমাকে কেমন হীরের আংটি দিয়েছে, বেচারা কি মনে করবে? তুমি তাকে কথা দিয়েছো, আমিও দিয়েছি, তার খেলাপ হতে পারে না। গুঞ্জনের কাছে কি প্রিয়তোষ? কিসে আর কিসে? জগাই বাবু বললেন, তুই সব অত সব বুঝিস রে, প্রিয়তোষ এখন হিরণ্যগর্ভ হয়েছে রে, তার পেটে সোনার খনি, যবে হোক একদিন তো না একদিন বেরোবে, তখন সেই পরশ পাথর তোর হাতেই আসবে। পরেশবাবু সেটা নেবেন না, প্রিয়তোষকে যৌতুক দিয়েছেন, ফেরত দে ওই হীরের আংটি, অমন হাজারটা আংটি প্রিয়তোষ তোকে দিতে পারবে, এমন সুপাত্রের কাছে কোথায় লাগে তোর গুঁজে ঘোষ আর কন্ট্রাক্টর বাপ? আর একটাও কথা নয়, প্রিয়তোষকে বিয়ে কর। অশ্রু গদগদ কণ্ঠে ফুঁপিয়ে হিন্দুরা বলল, তাকেই তো ভালোবাসতো, কিন্তু তুমি সে যে বড্ড বোকা। জগাইবাবু বললেন, আরে বোকা না হলে তোকে বিয়ে করতে চাইবে কেন? যার পেটে পরশ পাথর, সেটি ইচ্ছা করলে পৃথিবীর সেরা সুন্দরীকে বিয়ে করতে পারে। প্রিয়তোষ হেনরি বিশ্বাসের মনে বিন্দু মাত্র অভিমান নেই। তার শুদ্ধি হলো, এক সের ভেজিটেবল ঘি দিয়ে হোম হলো, 5 জন ব্রাহ্মণ লুচি ছোঁকা দই বোঁদে খেলে, তারপর একটা শুভ লগ্নে হিন্দুলা আর প্রিয়তোষের বিয়ে হয়ে গেল। কিন্তু জগাইবাবু তাঁর কন্যার মনস্কামনা কিন্তু পূর্ণ হলো না, পাথরটা নামলো না। কিছুদিন পরে এক আশ্চর্য ব্যাপার দেখা গেল। পরেশবাবু তৈরি সমস্ত সোনার জেল্লা ধীরে ধীরে কমে যেতে লাগলো। মাসখানেক পরে যেখানে যত সোনা ছিল সব লোহা হয়ে গেল। ব্যাখ্যা
কথাটা খুব সহজ। সকলেই জানে যে ব্যর্থ প্রেমে স্বাস্থ্য যেমন বিগড়ে যায়, তৃপ্ত প্রেমে তেমনি চাঙ্গা হয়ে ওঠে। দেহের সমস্ত যন্ত্র চটপট কাজ করে, অর্থাৎ মেটাবলিজম বেড়ে যায়। প্রিয়তোষ এক মাসের মধ্যে পাথরটাকে জীর্ণ করে ফেলেছে, এক্সরেতে তার কণামাত্র আর দেখা যায় না। পারথরের তিরোধানের সঙ্গে সঙ্গে পরেশবাবুর সমস্ত সোনা আবার লোহা হয়ে গেছে। হিন্দোলা তার বাবা ভীষণ চটে গেছে, বলছেন প্রিয়তোষটা মিথ্যাবাদী, ঠক, যোচ্চ। ধাপ্পা বিশ্বাস করে তার আশায় আশায় এতদিন বৃথায় ওই খ্রিস্টানদের ময়লা ঘেটেছে, কিন্তু পরশ পাথর হজম করে প্রিয়তোষের মনে বল ফিরে এসেছে আর তার বুদ্ধিও বেড়ে গেছে। পত্নী আর শ্বশুরের বাক্যবাণ সে এখন মোটেই আর গ্রাহ্য করে না। এমনকি হিন্দোলা যদি বলে তোমাকে তালাক দেব, তবু সে সায়ানাইট খাবে না। সে বুঝেছে যে সেন্ট ফ্রান্সিস আর পরমহংসদেব খাঁটি কথা বলে গেছেন, কামিনী আর কাঞ্চন দুই রাবিশ, সোনার তুল্য কিচ্ছু নেই। এখন সে পরেশবাবুর নতুন লোহার কারখানা চালাচ্ছে, রোজ 50 টন নানা রকম মাল ঢালাই করছে আর বেশ ফুর্তিতে আছে। নমস্কার, শেষ করলাম আজকের গল্প পরশ পাথর, লেখক রাজশেখর বসু। আবার কোনো একটা সময় আপনাদের কাছে আমি ফিরে আসবো কোনো একটা ভালো গল্প নিয়ে, মজার গল্প নিয়ে, কিংবা ভূতের গল্প নিয়ে, কিংবা সাসপেন্সের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই ভালো থাকবেন, নমস্কার।